नारायणायै नमः स चन्दन ॐ श्रीविष्णवे नारायणायै नमः स चन्दन गन्धपुष्पादे ॐ श्रीविष्णवे नारायणायै नमः स चन्दन तुलसीपत्रादे स चन्दन तुलसीपत्रादे ॐ श्रीविष्णवे नारायणायै नमः धूपदीपाय नैवेद्याय ॐ श्रीविष्णवे नारायणायै नमः पानप्रदपम् ॐ श्रीविष्णवे नारायणायै नमः प्राणाय स्वाहा अमनाय स्वाहा सुमनाय स्वाहा उदनाय स्वाहा जय जगन्नाथ। আজকে শুভ রথযাত্রা। আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ির রথযাত্রা আমরা কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। অনেকটাই দেরি হয়ে গেছে সব কিছু গোছাতে গোছাতে, তো দেখতে পাচ্ছ এখানে আমাদের রথ পুরো সাজানো রেডি আর পুজোর সমস্ত জোগাড়ও করা হয়ে গেছে। আমার লাড্ডু ওখানে বসে আছে আর ওই যে নিচে দেখছো গদাই সোনা এসেছে, এটা পাশের বাড়ির একটা দিদির গোপাল। আর ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা ওখানে আমি দেখেছি, আমরা এই ছবিটাতেই পুজো করি। তো এখনও এই ছোট্ট জায়গাটাতে আর একটা ছোট্ট গোপু আসতে বাকি আছে, ওর জন্যই আমরা অপেক্ষা করছি, ও আসলে পুজো শুরু করব আর পুজোটা আমি করব। তো এই দেখো এখানে ডোডোর জেম্মার কোলে, এই যে জেম্মার কথা তোমাদের বলছিলাম যে এই জেম্মার কাছে ও বেশি ভালো থাকে, এটাই হলো ওর সেই জেম্মা। তো এই জেম্মার কাছে ও একটু বেশি ভালো থাকে। আর আমাদের পাড়ার যে রথটা সেটাও বেরিয়ে গেছে, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। Ah!
সেই রথটা পুরো বাজার টাজার দিয়ে ঘুরে এখন রথটা আসলো। তো দেখতে পাচ্ছ কত দোকান বাসার বসে গেছে, সন্ধ্যেবেলা পুরো জমজমাট হয়ে যাবে। আর ওই যে আমাদের রথ আসছে, রথে অনেক গোপাল আছে, অনেক গোপাল আমাদের পাড়ায়, যে কতগুলো গোপাল আছে আমরা নিজেরাও জানি না। তো আর একটা রথ সামনে ছিল, কিন্তু সেই রথটা হয়তো তাদের বাড়িতে, এবার তাদের নিজেদের বাড়িতেই হয়তো রেখেছে, কারণ এবার এখানে রাখেনি, আসেনি, দেখছি না। তো দেখতে পাচ্ছ কত মানুষজন, সবাই খুব আনন্দ করেছে, খুব একদম প্রত্যেকে নাচ করেছে, ঘেমে একদম বিচ্ছিরি অবস্থা। কিন্তু এই আনন্দটা বছরে তো একবারই আসে, তাই খুব আনন্দ করেছে সবাই। একবার বলো জয় জগন্নাথ। আমার ভয়েসটা হয়তো তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে, পাশে যেহেতু গান বাজছে। তো যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রথের শুভকামনা রইল, সবাই খুব আনন্দ করো, রথ দেখতে যাও। আর রথের মেন যে খাবারটা পাঁপড়, পাঁপড় ভাজা জিলাপি খেতে কেউ ভুলো না, খেয়ে নিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।